আচ্ছা, যদি তোমার সাথেও এমন কোনো ঘটনা ঘটে, তুমি গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই তুমি দেখলে তোমাকে কেউ দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে, তোমার আশেপাশে কেউ নেই। হঠাৎ তুমি দেখতে পেলে তোমার কাছের মানুষগুলো তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। তুমি তাদেরকে ডাকার আপ্রাণ চেষ্টা করছো কিন্তু পারছো না। তুমি হঠাৎ দেখতে পেলে তোমার ঘর পুরো অন্ধকার, তোমার আশেপাশে কেউ নেই। এরই মধ্যে সেই দড়িটা নিজে থেকেই আরো মোটা হতে শুরু করে, আরো শক্ত করে চেপে ধরে তোমাকে। হঠাৎ তোমার ঘুমটা ভেঙে যায়, তুমি বুঝতে পারো তুমি স্বপ্ন দেখছিলে। কিন্তু কি হবে যদি এরকম স্বপ্ন প্রত্যেকটা দিন অনবরত তুমি দেখতে থাকো, যদি রিপিটেডলি একই ঘটনা তোমার সাথে 16 বছর ধরে ঘটতে থাকে? ওয়েলকাম ব্যাক, তোমরা শুনছো গল্পরওয়ালার 53 নম্বর এপিসোড। আর আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে এরকমই একটা শিহরণ জাগানো ঘোষলি কল রেকর্ডিং। আর আমার সাথে কল রেকর্ডিংয়ে থাকছে সিকিম থেকে প্রিয়া চক্রবর্তী। প্রিয়া আমাদের সাথে এমনই একটা মারাত্মক ঘটনা শেয়ার করেছে যে ঘটনা তার জীবনকে রীতিমতো তছনছ করে দিয়েছে বিগত 16 বছর ধরে। আজকের এপিসোডটা কিন্তু ভীষণ ভয়ের হতে চলেছে, তাই তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো তারা প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমরা কার সাথে বসে কোথা থেকে আজকের এপিসোডটা দেখছো। আর তোমরাও যদি চাও নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিচকি ফলো করে ইনবক্সে ঘটনা লিখিয়ে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিচ থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। হ্যালো প্রিয়া, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। তো গল্পওয়ালার ঘোষলি কল রেকর্ডিং এ তোমাকে ওয়েলকাম। কেমন লাগছে প্রথমবারের জন্য গল্পওয়ালাতে নিজের ঘটনা শেয়ার করে? দেখো, আমি মানে আমার তো খুবই ভালো লাগছে, এত বছরের একটা ঘটনা আমি কারোর সাথে অ্যাটলিস্ট শেয়ার তো করতে পারছি, আমার খুব ভালোই লাগছে। তো আজ থেকে 3 দিন আগে তুমি আমায় একটা ঘটনা ইনস্টাগ্রামে লিখে পাঠিয়েছিলে, 2 দিন ধরেই তুমি হয়তো পাঠিয়েছিলে ঘটনাটা। তুমি যেভাবে লিখে পাঠিয়েছিলে আমি পড়ে যেটুকু বুঝলাম যে তুমি একেবারে পাঠাতে পারোনি। তো ঘটনাটা পুরোটা পড়ার পর আমি বেশ কিছুক্ষণের জন্য একটা ইলিউশনে চলে যাই। ইলিউশনে চলে যাই বলতে গেলে আমি না মানে তোমার ঘটনাটা আমাকে ভাবতে বাধ্য করাচ্ছিল, এটা যে এরকম কি করে হতে পারে, মানে একটা মানুষের লাইফে 16 বছর ধরে একই জিনিস রিপিটেডলি ঘটছে যার কোনো কিওর নেই। তো আর আমি এখনো মানে ওটা নিয়ে সাফার করছি। হ্যাঁ, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে যে ঘটনাটা 2008 শুরু হয়েছিল তুমি আমাকে বললে, তাই তো? হ্যাঁ। তো সেটা নিয়ে তুমি এখনো সেই একই জিনিস সাফার করছো, ইনফ্যাক্ট তুমি নিজের রেসিডেন্ট পর্যন্ত পাল্টে ফেলেছো, যেটা আমি খুব ভুল না করি। তো তুমি বলো ঘটনাটা শুরু থেকে। অ্যাকচুয়ালি ঘটনাটা শুরু হয়, আমার পরিষ্কার মনে আছে ওটা ছিল 2008 সাল, আমি তখন ক্লাস 5 পড়ি, বাবা অফিস গেছে, নর্মাল গ্রীষ্মকাল মার্চ মাস ছিল, আমি আর মা দুপুরবেলা বাড়িতে শুয়ে আছি। তো আমার পরিষ্কার মনে আছে ওই দিনটার কথা, ওই দিনটা মা আমার সাথে খেয়ে দিয়ে শুয়েছিল আমার পাশে। তো কিছুক্ষণ পর, আমার কতক্ষণ পর সেটা এক্সাক্ট মনে নেই, কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায়, মানে প্রচন্ড কাঁপতে কাঁপতেই আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি দেখি মা পাশে নেই, মা পাশে নেই। আর ঘুম ভাঙার আমার কারণটা ছিল হচ্ছে আমি স্বপ্ন দেখেছিলাম, খুব বাজে একটা স্বপ্ন ছিল। সেটা হচ্ছে আমি দেখছি আমাকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, নর্মাল দড়ি, দড়ি দিয়ে বাঁধা হয়েছে। আর আমার মা বাবা কন্টিনিউয়াসলি আমার থেকে, মা বাবা আর মানে যত যে সমস্ত মানুষরা আছে যারা মানে যারা আমার ক্লোজ, তারা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে।
আমি চেয়েও তাদের ডাকতে পাচ্ছি না, আর কন্টিনিউয়াস দড়িটা না মোটা হচ্ছে মোটা হচ্ছে, আর আমি সেই দড়িটা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, ওই মানে যেই দড়িটা দিয়ে আমাকে বাধা আছে সেই দড়িটা আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, ওই দড়িগুলো কন্টিনিউয়াসলি মোটা হচ্ছে, আর আমার মা বাবা আমার থেকে দূরে সরে যাচ্ছে, জায়গাটা পুরো অন্ধকার, আশেপাশে কেউ নেই, তা দূর, আর আমি কেউ আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমি তাদের ডাকতে পাচ্ছি না। এই দেখে আমার সেদিন ঘুমটা ভেঙে গেছিল। এবার এই স্বপ্নটার শুরু হয় সেদিন থেকে। এটা প্রথম দিন ঘটে তাই তো? হ্যাঁ এটা প্রথম দিন ঘটে। আচ্ছা মানে এইখান থেকেই ঘটনার শুরু। হ্যাঁ, এবার এর পাশে যদি কিছু থাকে সেটা আমার মানে তারপর আমার কোনোদিনই সেটা মনে পড়েনি। আমার আমার কাছে ঘটনাটা শুরু এদিন থেকেই। এবার ওই বছর কি হয়, ওই বছর পূজোর সময় এবার এই স্বপ্নটা যখন একবার এসছে তারপর থেকে রিপিটেডলি প্রতি দুদিন ছাড়া একদিন, প্রতি তিন দিন ছাড়া একদিন, কখনো প্রতিদিন আমি দেখতে থাকি, কন্টিনিউয়াসলি দেখছি। এবার সেই বছর পূজোর সময় কি হয় যে আমার বাবা আমার মাসিদের দিতে গেছিল বাড়িতে, মানে পূজোর সময় মাসিরা আমাদের সন্তোষপুরের বাড়িতে এসেছিল, আমাদের মাসিদের বাড়িতে নিতে গেছিল, বা মাসিদের বাড়িটাও তো হাওড়া লাইন। আমার আমি জানি না ওই ঘটনাটা কি করে ঘটলো, বাবা সেই দিন মাসিদের দিয়ে ফেরত আসার সময় সাতরাঘাটির যে লাইনটা আছে রেল লাইনে দু তিন ঘন্টা সেন্সলেস হয়ে পড়েছিল। এবার কি করে এটা পসিবল জানি না যে সাতরাঘাটির মতো একটা লাইনে যেখানে দু তিন মিনিট অন্তর অন্তর একটা করে এক্সপ্রেস ট্রেন যায়, সেখানে বাবা অতক্ষণ সেন্সলেস অবস্থায় পড়েছিল অথচ বেঁচে গেল, আমি জানি না। ওই ঘটনাটা বাবার হাতটা যায় ভেঙে, তো যাই হোক, তারপর ডাক্তার দেখানো হয় বাবা কি ওর হয় গেল। তারপরের বছর আমার ছোট কাকু বিয়ে হলো, আমার ছোট কাকিমা বাড়িতে এলো। তো ছোট কাকিমা আমার সাথে খুবই ক্লোজ ছিল, খুবই ক্লোজ মানে প্রায় আমরা বন্ধুর মতো ছিলাম। তো তখন আমার অলরেডি স্বপ্নের ঘটনাগুলো চলছে, এবার তখন মানে আজব আজব জিনিস হতে শুরু হলো। আমি রাত্রেবেলা ঘুমোতে মানে এই স্বপ্নটার জন্য ঘুমোতে পারতাম না। এবার যেটা বলে রাখি, আমার দিদা মারা গেছিল, সরি আমার দিদা মারা গেছিল তখন আমি ক্লাস ফোরে পড়ি। আমার দিদার ক্যান্সার হয়েছিল আর আমি তখন খুবই ছোট, ওই জন্য মানে আমি দেখেছি দিদাকে কষ্ট পেতে কিন্তু আর কিছু বুঝতাম না। যাই হোক, এবার তারপর থেকে মানে ওই ক্লাস সিক্সে ওঠার পর থেকে আমি আমার দিদাকে স্বপ্নে দেখতে শুরু করলাম। আমি দেখছি যে আমার দিদা ঘরে বসে আছে মামার বাড়িতে, মামার বাড়িতে বাকি সবাই রয়েছে, সেখানে আমার মা, আমার দুই মাসি, আমার মামা সবাই রয়েছে, আমার দাদু রয়েছে ইনফ্যাক্ট। তো সবাই নর্মালি কথা বলছে, দিদাও নর্মালি কথা বলছে, খাটে বসে আছে, আর আমি জানি দিদা বেঁচে নেই কিন্তু তাও সবাই দেখছি নর্মালি কথা বলছে। আমি কাউকে দেখতে বলতে পাচ্ছি না যে দিদা তো মারা গেছে, তাহলে এটা আমাদের সামনে কে বসে আছে, তা আমি দেখে কাউকে বলতে পাচ্ছি না, কেন বলতে পাচ্ছি না আমি জানি না, তবে আমি বলতে পাচ্ছি না। আমি ভয়ে গুটি সুটি মেরে এক কোনায় বসে আছি ঘরে, সবাই যা বলছে তাতে আমি মানে নর্মালি কি হয় যে একটা ঘরের মধ্যে সবাই বসে থাকলে সবাই যদি কথাবার্তা বলে সেখানে যদি আমি না বলি সেটা অর দেখাবে, সেই জন্য আমি কথা বলছি, হাসছি কিন্তু তার বেশি কিছু রিয়াক্ট করছি না। এবার ভালো কথা, আমি দেখছি তারপর মানে ওরকম স্বপ্ন, দিদা মারা গেছে, আমি কাউকে আমি ওটা স্বপ্নে দেখছি দু তিন দিন ছাড়া ছাড়া কিছু বলতে পারছি না, আর প্রতি অল্টারনেটিভ ডেতে হয় এই স্বপ্নটা নাহলে আমার ওই দড়ির স্বপ্নটা। অবভিয়াসলি সারা রাত যদি এরকম দেখি আমার বেশিরভাগ দিন মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, আর আমি সকালবেলা উঠে স্কুলে গিয়ে ঘুমোচ্ছি, ক্লাস করতে পারছি না। এই করে করে অবভিয়াসলি আমার কোনো বন্ধু বান্ধবও ছিল না, কারণ অবভিয়াসলি যে সারাদিন যদি অফিস স্কুলে ঘুমোয় তাহলে মানে তার বন্ধু বান্ধব হবে কি করে, কিভাবে চলতে থাকে।
এর মধ্যে আমার বাবা যে ফ্যাক্টরিতে চাকরি করতেন সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। এমন নয় যে ফ্যাক্টরিতে ইনকাম ছিল না বা কিছু, ছোট্ট একটা কারণের জন্য, কারণটা আমি এখানে মেনশন করছি না, কারণের জন্য ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। আর ফ্যাক্টরির যে সমস্ত যারা ছিল বাকিরা কর্মচারী ছিল তারা সবাই ফ্যাক্টরি ছেড়ে চলে গিয়ে অন্য কোম্পানিতে জয়েন করে। আমি জানি আমার বাবা কেন জয়েন করেনি, কি কারণ ছিল আমি জানি না। বাবা ওখানে যে হাজবেন্ড ওয়াইফের ফ্যাক্টরিটা ছিল তাদেরই ফিনান্স ডিপার্টমেন্টটা, কারণ অনেক কিছু তো ছিল নিয়ম, ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলো বিক্রি, তার নিয়ম কানুন অনেক কিছু ছিল, সব দেখার জন্য বাবা যেহেতু ম্যানেজারের পোস্টে ছিল ওই কোম্পানিতে থেকে যায়। ভালো কথা, অবভিয়াসলি ফিনান্সিয়াল সিচুয়েশন তখন ধীরে ধীরে ডাউন হচ্ছে, তার এফেক্টটা গিয়ে পড়ে আমার মায়ের উপর। আমার মা দিন দিন অসুস্থ হতে থাকে। অসুস্থ হচ্ছিল বলতে প্রথমে ধরা পড়ল আমার মার অস্টিও আর্থারাইটিস। তখন আমার দাদু বেঁচে ছিলেন, আমার বাবা হঠাৎ করে বললেন যে আমার পক্ষে সম্ভব না সারানো এই রোগ। আমার দাদু বললেন ঠিক আছে আমি এর দায়িত্ব নিচ্ছি, তুমি শুধু ডাক্তারের কাছে নিয়ে যাও। যাই হোক, এবার তখন দাদু টাকা পাঠাতো আর মাকে ডাক্তার দেখানো হলো। যাই হোক, মা একটুখানি সুস্থ হয়ে উঠল, তারপর আবার নতুন একরকমের রোগ দেখা দিল, মার হজমের সমস্যা, কিচ্ছু খেতে পারছে না, প্রতি দুদিন ছাড়া ছাড়া বমি, গ্যাস, অম্বল, কিচ্ছু খেতে পারছে না, এত মানে দিন, যে মানুষটা যথেষ্ট মানে ফর্সা চেহারা ভালো ছিল সেই মানুষটা একেবারে মানে শুকোতে শুরু করলো, মুখে কালচে কাল দাগ পড়ে গেল, একদম রোগা হয়ে গেল, মানে ওটা থেকে এখনো রিকভার করে উঠতে পারেনি, মানে একটা আফটার এফেক্ট তো থাকেই, তো চলছে এখনো সেটা। তো যাই হোক, এরকম চলতে থাকলো মানে আমার। আর হ্যাঁ, আমরা ব্রাহ্মণ, আমাদের বাড়িতে নারায়ণ আছে, আমার বাবার তো তখন ডেলি নারায়ণ পুজো করতেন। আমরা দেখতাম মানে এর কারণ বুঝতাম না যে কি হতো, আমার ঠাকুমা এখনো বেঁচে আছেন, তো দেখতাম বাবা সকালবেলা যেত ঠাকুর ঘরে পুজো করতে, বাবা পুজো করে তারপর অফিস যেত, তো একটু তাড়া থাকতো, তো সকালবেলা যেত পুজো করতে, তখন মুড ভালো থাকতো। তখন আমার ঠাকুমা যেতেন বাবাকে ঠাকুর ঘরে, সমস্ত যে ঠাকুরের থালা ফালা সাজিয়ে দিতে, আসার পরে বাবার মুখ পুরো অন্যরকম, মানে কারোর সাথে কথা বলছে না, সবার সাথে মেজাজ দেখিয়ে কথা বলছে, কিছু বললেও মানছি তারা আছে, তো আমার বাবা ওরকম মানুষ নয়, আমার বাবা যথেষ্টই নরম মনের মানুষ, তো উত্তর দিত না, রেগে মেগে, ইনফ্যাক্ট এটা কন্টিনিউসলি বাড়তে থাকে, বাড়তে থাকে বলতে অনেক সময় এরকমও হয় অফিস থেকে এসেও এই আচরণটা চলছে। এবার আমি জানি না সেটা ফিনান্সিয়াল কন্ডিশন খারাপের জন্য কিনা বা অন্য কোনো রিজন ছিল, ইনফ্যাক্ট এমনও অনেকদিন হয়েছে বাবা ভাতের থালা উল্টে ফেলে দিয়েছে রাত্রেবেলা খেতে বসে, মানে এরকম ভায়োলেন্ট হয়ে উঠেছিল। তো মানে এরকম যাচ্ছে, আমাদের কন্ডিশন এরকম যাচ্ছে, এই সময় এলো আমার মাধ্যমিক। হ্যাঁ, এবার তোমাকে আমি সেদিন ইনস্টাগ্রামে মেনশন করতে ভুলেও গেছিলাম, আমার মাধ্যমিকের আগে কি হয়েছিল জানি না, আর মাধ্যমিকের ঠিক কয়েকদিন আগে, দু তিন দিন আগে দিনটা ছিল শিবরাত্রি। এবার আমি খুব রেগে গেছিলাম কোনো একটা কারণে, রেগে গিয়ে আমি ছাদে চলে গেছিলাম, ছাদে চলে গিয়ে সামনে মাধ্যমিক যে মেয়েটা বসে বসে পড়াশোনা করার কথা, আমি সকালবেলা ওই 12টা সাড়ে 12টা থেকে বিকালবেলা 4টা অবধি বসে বসে শুধু কেঁদেছি, কি কারণ ছিল আমি জানি না, কি হয়েছিল আমার পড়াশোনা ছেড়ে দিয়ে আমি শুধু বসে বসে কেঁদেছি। যাই হোক, তারপর মাধ্যমিকটা গেল কোনোভাবে, মানে এগুলো জাস্ট চলছিল এদিক ওদিক সেদিক করে। এবার আমার মাধ্যমিকের পর আমার দাদু মারা গেলেন, এবার মানে আমার মাধ্যমিকের রেজাল্টটা মোটামুটি ঠিকঠাকই ছিল। হ্যাঁ, মাধ্যমিকের সময় যেটা ঘটে আমি জানি না ওগুলো কি করে সম্ভব,
মাধ্যমিকের সময় যেটা ঘটে সেটা হচ্ছে আমি দেখছি রাত্রেবেলা, মানে আমি চশমাটা দেখে শুয়েছি বিছানার উপর, তো সকালবেলা উঠে দেখছি চশমা নেই, তো আমি মাকে উঠে জিজ্ঞেস করলাম, এটা মাধ্যমিকের সময়, মানে মাধ্যমিক যেদিন থেকে শুরু হয়েছে তখনই ঘটেছে, তো আমি মাকে বললাম, মা আমার চশমাটা কোথায়? মা বলছে দেখ, খুঁজে দেখ বাড়িতেই কোথাও আছে। আমার মনে আছে প্রথম দিনটা ছিল বাংলা পরীক্ষা, আমি চশমাটা কোথাও খুঁজে পেলাম না, তারপর দিন ছিল ইংলিশ পরীক্ষা, সেদিনও আমি চশমাটা খুঁজে পেলাম না, রাত্রেবেলা আমি বাড়িতে এসে দেখছি, চশমাটা বিছানার আমার বালিশের তলা। তা কি করে পসিবল হয়? কারণ আমার মা প্রতিদিন, আর তখন মাধ্যমিকের সময় আমার মা আমাকে দিতে যেতেন না, আমার মা আমার বাবা দিতে যেতেন, তো আমি ঘুম থেকে ওঠার পর প্রতিদিন আমার মা আমার বিছানা গুছায়, এখনো আমি অফিস যাওয়ার আগে আমার মা আমার বিছানা গুছিয়ে দেয়। তো এটা কি করে পসিবল হয় যে মা বালিশটাকে তুলেছে, বালিশটা গুছিয়েছে, সবকিছু করেছে, অর্থাৎ চশমাটা ওখানে দেখতে পাইনি? ঠিক আছে, সরি, মাধ্যমিক পরীক্ষা, তখন আমি ব্যাপারটাকে ইগনোর করে গেলাম। তারপর আমি মাধ্যমিক পরীক্ষার আগে আমার লেখার বোর্ডটা আমার নষ্ট হয়ে গেছিল, আমি একটা নতুন বোর্ড কিনেছিলাম, সেই দিন পরে দিয়ে ফেরার সময় আমার বোর্ডটা ভেঙে গেল, আমি জানি না কি করে আমার বোর্ডটা ভেঙে গেল, ট্রেনে অতটা ভিড়ও ছিল না যে ভাঙবে, তা ভেঙে গেল। তারপর দুদিন যাওয়ার পর মাঝখানে গ্যাপ ছিল, পরীক্ষার দিন সকালবেলা, আমি সকালবেলা ঘুম থেকে আগের দিন রাত্রেবেলা পড়ে টড়ে, কারণ অবভিয়াসলি স্বপ্নগুলোর জন্য আমি ঘুমোতে তো পারতাম না, তার থেকে মনে হচ্ছে পড়ার জন্য ইউটিলাইজ করা ভালো। তো আমি সকালবেলা উঠে দেখছি, আমি রাত্রেবেলা শোয়ার সময় আমার চশমাটা জানলার উপর রেখে শুয়েছিলাম, তো সকালবেলা উঠে দেখছি আমার চশমাটা কাঁচ ভাঙা, একটা চশমা নিজে নিজে জানলার উপর থেকে, আমার আমি ঘরে দরজা বন্ধ করে শুতাম, কেউ ঘরে ঢুকেইনি, কি করে চশমাটার কাঁচটা ভাঙতে পারে আমার কোনো আইডিয়া নেই। ও হ্যাঁ, আর একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, মানে মেনশন করতে, আমার দাদুর কথা, আমার ঠাকুরদার কথাটা, যে এই কবছরে তো আমি আমার দিদাকে স্বপ্নে দেখছিলামই, আর ওই স্বপ্নটা দেখছিলাম, আর রাত্রেবেলা যখন পড়তে বসতাম না, আমার দাদু মারা গেছেন, আমি আমি তখনও জন্মাইনি, আমি জন্মানো যতটা সম্ভব 10 বছর আগে উনি মারা গেছিলেন, উনিও ক্যান্সারেই মারা যান। তো আমি যখন পড়তে বসতাম, আমার ঠাকুরদার ছবিটা আমার ঘরেই ছিল, তো আমি দেখতাম, আমার মনে হতো যেন ঠাকুরদা আমার দিকে তাকিয়ে হাসছে। ঠিক আছে, আর আমার ঘরটা যেটা, ঘর থেকে দরজাটা খুলে একটা ছোট বারান্দার মতো ছিল, ঘরের ভেতর দেখতাম, সেটা ক্রস করে ওয়াশরুমে যেতে হতো, আর আমি দেখতাম ঘরে যখন দরজা খুলে আমি যদি ওয়াশরুমে যাওয়া হতো, আমার মনে হতো যে বাথরুমের দরজা আমার ঘরের দরজার মাঝখানে কেউটা আমাকে দেখছে, মানে আমি একটা অন্য কোনো একটা লোকের প্রেজেন্স ফিল করতে পারতাম, মানে এটা কন্টিনিউয়াসলি হয়েছে আমার সাথে, আমি একটা অন্য একটা লোকের কন্টিনিউয়াসলি প্রেজেন্স ফিল করতে পেরেছি। মানে এটা কি তোমার দাদু বা মানে দিদা মারা যাওয়ার ক্ষেত্রে কি কোন রকমের হ্যালুসিনেশন বা তুমি তাদেরকে নিয়ে ভাবতে এরকম কি কিছু ছিল? না দেখো, এক তো আমার ঠাকুরদাকে আমি কোনোদিন চোখে দেখিনি, তো সেই লোকটাকে নিয়ে আমি ভাববো কি, যে লোকটা আমার জন্মের 10 বছর আগে মারা গেছে, যার কথা আমি হয়তো 2-4টে শুনছি আর তাকে আমি চোখে দেখিনি, তাকে নিয়ে তো ভাবার কোনো প্রশ্নই ওঠে না। আমার দিদার যে কথাটা, আমার দিদা যখন মারা গেছিলেন, আমি তখন খুবই ছোট, আমি তো বলেইছিলাম আগেই মেনশন করেছি, আমি তখন খুবই ছোট, তো আর ওই টাইমটা ছিল মাধ্যমিকের টাইম, আমার দিদাকে নিয়ে না, আর সত্যি কথা বলতে এই স্বপ্নগুলো নিয়ে আমি একবার জাস্ট মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা তুমি কি দিদুকে স্বপ্নে দেখো, মা বলেছিল দেখি তবে অতটা নয়, নর্মালি, মানে জাস্ট দেখছি যে মানে আমার ছোটবেলার স্মৃতিগুলো দেখি, মানে আমার মাও আমার দিদুকে স্বপ্নে তেমন দেখতেন না, আর দেখতে এরকম সিচুয়েশনে দেখতেন না, আমি জানি না আমার কাছে কেন স্বপ্নগুলো আসতো, বাট আমি দেখতাম, আমি ওটা নিয়ে অত ভাবতামও না, কারণ আমি তো স্কুলে গিয়ে ঘুমোতাম আর বাড়ি এসে পড়তে বসে যেতাম, ভাবার আমার অত সময় থাকতো না, তা আমি জানি না আমি কেন দেখতাম এগুলো। এবার একটা টাইম না, মানে ভয় পেতে পেতে একটা টাইম আমার কাছে এগুলো সব নর্মাল হয়ে গেছিল,
তো যাই হোক, আমার মাধ্যমিকের পর আমার, হ্যাঁ, তখন আমি সায়েন্স নিই। এবার সায়েন্সে নিলে প্রচুর খরচা পড়ে, তো আমাদের, আমি তো আগেই বলেছি আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন অতটা ভালো ছিল না। তো আমার দাদু বলে ঠিক আছে তুই সায়েন্স নে। আমার দাদু তখন পেনশন পেতেন, তো আমার দাদু বললেন যে তুই নে সায়েন্স নে, টিউশনের টাকা আমি দেবো। জাস্ট একটা মাস গেল, আমার দাদু সুস্থ সবল মানুষটা মারা গেলেন। এবার যাই হোক, মারা গেলেন, ঠিক আছে। এবার সেই সময় ওই দাদু যে অ্যামাউন্টটা দিতেন, সেই অ্যামাউন্টটা মানে জাস্ট রিকভার তো করতেই হবে, কারণ সায়েন্স নিয়ে ফেলেছি, চেঞ্জ তো করা যাবে না। তো আমার মা বললেন যে ঠিক আছে, আমি এবার থেকে তাহলে টিউশনি করি দু চারটে, মা ওই করে করে ইয়ে করছিল, মানে টাকা টাকা রিকভার করছিল। বা আমার সায়েন্স নেওয়াটা আমার বাড়িতে কারোরই পছন্দ ছিল না, কারণ আমার মানে বাড়িতে আমার মা ছাড়া অন্য কেউ সায়েন্স ছিল না, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিল না। আর আর একটা কথা বলে রাখি যে আমার বাবার দিকে না, আমার বাবারা হচ্ছে তিন ভাই চার বোন, তো আমার একমাত্র বড় পিসিরই ছেলে আছে আর আমার এক ছোট কাকুর ছেলে, আর মাঝখানে কোনো ছেলে নেই, বাকি সবার মেয়ে। আর তার মধ্যে কয়েকজনের বিয়েও হয়ে গেছে, কয়েকজন তেমন বিশাল পড়াশোনা কিছু করেনি। তো সেখানে এরকম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে একটা মেয়ে কি করে সায়েন্স নিয়ে উপরে উঠতে পারে, মানে এরকম একটা জেলাসের ব্যাপার ছিল। তো সায়েন্স, আমি সায়েন্স নিয়ে পড়ি কারোর পছন্দ ছিল না, ওই জন্য মানে আমার, এমনকি আমার বাবাও অতটা চায়নি, কারণ আমার বাবা নিজে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, আমার বাবাও অতটা চায়নি। তো যাই হোক, আমি সায়েন্সে নিয়েছিলাম আমার মার সাপোর্টে, আমার মায়ের সাপোর্ট দিয়ে আমাকে ম্যাক্সিমাম যে পড়াশোনার খরচাটা সেটা দিয়েছিল। এবার যাই হোক, ওইভাবেই চললো। এবার উচ্চ মাধ্যমিকের ঠিক আগে, আমি জানি না আমার তখন আমার মেজো কাকু তখন কি হয়েছিল, আমার মেজো কাকু ওরকম মানুষই নন, মানে যতই পছন্দ না করুক আমি কি সাবজেক্ট নিয়ে পড়ছি, তাও আমাকে পড়াশোনার ব্যাপারে বরাবরই খুব সাপোর্ট করে গেছেন। আমার মেজো কাকু হঠাৎ করে মনে হলো আমার মেজো কাকু গাড়ি কিনবেন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে শুরু হলো আমার পাঁচিল, আমাদের বাড়ির পাঁচিল ভাঙা। একে তো ওই স্বপ্নগুলোর জন্য, মানে আমি রাত্রেবেলা তার মধ্যে ঠাকুরদার ওই ব্যাপারটার জন্য আমি ঠিক মতো পড়তে পারতাম না, তাও কোনোভাবে ম্যানেজ করে পড়তাম। আর হ্যাঁ, একটা কথা আমি তো মানে এত কিছু বলে ফেললাম, একটা কথা বলা হয়নি যে আমি ছোটবেলা থেকে ডেড বডি না খুবই ভয় পাই, মানে মৃত্যু, ডেড বডি, এই সমস্ত জিনিস খুব ভয় পাই। আমার বাড়িতে কেউ কেউ জানে, যতদূর সম্ভব আমার ছোট কাকিমা জানে, আরো দু একজন জানে, খুব ভয় পাই। তো দিদারের ব্যাপারটা নিয়ে আমি যতই বলি আমি গা সওয়া হয়ে গেছিল, তো ভয় তো হালকা হালকা পেতামই, আর দাদুকে নিয়েও ভয় পেতাম, কারণ অবভিয়াসলি, তাও ঠিক আছে মানি নিয়েছিলাম। তো প্রিপারেশন তো ঠিকঠাক ছিল আর কি। এবার তো উচ্চ মাধ্যমিকের সময় আমার মেজো কাকু কি মনে হয় তখন, আমার মেজো কাকু বললেন গাড়ি কিনবেন। তো শুরু হলো আমার পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে আমার বাড়িতে পাঁচিল ভাঙার কাজ, পড়াশোনা সব মাথায় উঠলো, মানে অত আওয়াজের মধ্যে পড়া যায় না, পড়াশোনা সব মাথায় উঠলো। যাই হোক, এবার আমাদের লাস্ট পরীক্ষার আগের পরীক্ষা ছিল কেমিস্ট্রি পরীক্ষা। তো কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন ছিল রোববার, ছিল ছুটির দিন ছিল আমার পরিষ্কার মনে আছে। তা আমি জানি না, মানে মাধ্যমিক পরীক্ষার আগে যেরকম করেছিলাম, আমি জানি না আমি কি কারণে একদিন সারাদিন বসে কেঁদে কেটে নষ্ট করেছিলাম, সেরকম অবস্থা। এটা হলো ঠিক পরীক্ষার মাঝখানে, আমি সারাদিন বাড়িতে অশান্তি করছি, আমার ভালো লাগছে না, আমি পাশ করতে পারবো না, এরকম অবস্থা, মানে এরকম সিচুয়েশন। আমি জানি না আমি, মানে পরে আমি যখন ভেবে দেখেছি আমি এগুলো কোনো লজিক খুঁজে পাইনি, যাক আমি করেছি এগুলো, যে আমি সারাদিন বসে অশান্তি করেছি, পড়াশোনার কোনো মানে বইপত্র সব মাথায় উঠেছে, আমি সারাদিন বসে, এমন নয় যে প্রেশারের জন্য, কারণ আমি পড়াশোনা নিয়ে প্রেশার খুব একটা কোনোদিনই নিতাম না। তো পাগলামো করেছি সারাদিন যে আমার পরীক্ষা হবে না, আমি এবার পাশ করতে পারবো না, কেমিস্ট্রিতে আমি ফেল করবো, কেমিস্ট্রি আমার ইচ্ছা ছিল কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ার, তো আমি কেমিস্ট্রি অনার্স পাবো না, আমি ফেল করবো। যাই হোক, এসব গেল, তারপর আমি কেমিস্ট্রি পরীক্ষা দিলাম, ওই ওরকম পাগলামো করি আগের দিন, পরের দিন আমি পরীক্ষাটা দিতে গেছিলাম, যাই হোক পাশটা আমি করে গেছি, আর কেমিস্ট্রি তো আমার ফোর্থ সাবজেক্ট হয়নি। এবার গেল, তারপর
তখন আমার ফ্যামিলির সিচুয়েশন আরো খারাপ হয়ে গেছে, কারণ মানে যে ফ্যাক্টরিটা বাবা যে কোম্পানিতে ছিলেন বলেছিলাম তার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, বা তার মানে ওদিকে হিসাব নিকাশের কাজে মোটামুটি শেষ, কিন্তু ওনারা বাবাকে ছাড়তে চাইছেন না। তো ওনাদের LIC হ্যান ত্যান এই সে ও সমস্ত কাগজপত্র মানে কাজকর্ম দেখার জন্য বাবা ওখানে থেকে মানে কাজ করতেন তখন। এবার কিন্তু ওই দিয়ে তো সংসার চলে না। এবার আমার বাবা তখন ঢুকলেন যে লোকাল কেবল অপারেটরের ওখানে ক্যাশ কালেক্টরের কাজে, যাই হোক ঠিকঠাকই চলছিল। এবার আমার উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পর আমার কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু মানে খরচা তো মারাত্মক। এবার আমি দেখলাম যে আমাদের পক্ষে সেই খরচা বিয়ে করা সম্ভব নয়। তো আমি কি করলাম, ইচ্ছা ছিল আমার হোস্টেলে একবার একটুখানি হোস্টেল লাইফটা অন্তত কাটানো। তো আমি ঠিক করলাম যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করবো, যাই পেয়েও গেলাম। আমার মারও ইচ্ছা ছিল, আমার বাড়ির আর কারো ইচ্ছা ছিল না, আমার মায়ের ইচ্ছা ছিল। এবার ডিপ্লোমা করব, ভালো কথা। আমার কলেজটা ছিল আসানসোলে, নজরুল সেন্টেনারি পলিটেকনিক, আসানসোল থেকে অনেকটা ভেতরে চিত্তরঞ্জনে ছিল, পুরো ফাঁকা জায়গা। তো ওখানে অ্যাডমিশন নিলাম। এবার এতদিন যা হচ্ছিল হচ্ছিল, এবার শুরু হলো মানে আমার জীবনের সঙ্গে আসল মানে জীবন যুদ্ধ যাকে বলে না, এই সমস্ত কিছু নিয়ে সেটা শুরু হলো। কলেজে গেলাম আমি রাত্রে, মানে হোস্টেলে যখন থাকতাম না, প্রথমে আমি ছিলাম, আমার রুমমেট একজন ছিল, আমি রাত্রেবেলা ঘুমোতে পারতাম না, আমার কনস্ট্যান্টলি মনে হতো ঘরে আমার সঙ্গে কেউ একটা রয়েছে, আমি চোখ খুললেই দেখতে পাবো আমার সামনে কোনাটা ছায়া দাঁড়িয়ে রয়েছে। আমার এরকম কনস্ট্যান্টলি মানে সিক্স সেন্স বলে না, সেরকম একটা সিক্স সেন্স কাজ করতো। আমি লাইট অফ করে শুতেই পারতাম না, আমার রুমমেট লাইট জ্বেলে শুতে পারতো না, তো লাইট অফ করেই শুতে হতো। তো প্রথম প্রথম এরকম শুরু হলো। তার কিছুদিন যাওয়ার পর আমার রুমে আরো দুটো রুমমেট এলো, আমরা চারজন থাকতাম একটা রুমে। তো কিছুদিন যাওয়ার পর আমি সকালবেলা উঠে দেখতাম আমার মুখে লম্বা আঁচড়ের দাগ। আমি কোনোদিন নখ রাখি না, আমি জানি না আঁচড়ের দাগ। আমার প্রথম এক দুদিন আমার রুমমেটরা বলতো তুই হয়তো ভুল করে সকালবেলা রাত্রেবেলা ঘুমের ঘোরের মধ্যে মুখে হাত টাত দিয়ে ফেলেছিস, তাই জন্য এরকম হচ্ছে। কিন্তু আমি কোনোদিন নখ রাখি না, আর মানে আমাদের কলকাতা বাড়ি ছাড়ার পর ওই সিমটমস আর দেখাও যায়নি। আমি জানি না ওই কবছর কি করে আমি মুখে আঁচড় দিতাম ঘুমের মধ্যে। তারপর তার কিছুদিন পরে মানে ওটাতে চলছে, তার কিছুদিন পরে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখতাম আমার পায়ে নীল নীল স্পট, মানে কোন জায়গায় রক্ত জমাট বেঁধে গেলে যেরকম হয় ওরকম স্পট, আর ওই জায়গাটায় ব্যথা, ভালো কথা। তো আমার বান্ধবীরা তখন আমার রুমমেটরা বললো তুই একা শুস না, আমি বললাম ঠিক আছে ভালো কথা। তখন আমার বেডটা আলাদা রাখা ছিল, আমি ওদের সাথে আমার বেডটা জুড়িয়ে রেখে একসাথে শুতাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। দু একদিন পর আমার হয়ে গেল ওদের সাথে ঝগড়া, কি কোনো একটা সিলিকার না ঝগড়া হয়েছিল, আমার ঠিক মনেও নেই, ঝগড়া হয়ে গেলো, আমি আমার বেডটা আবার সরিয়ে নিলাম। এবার সেদিন থেকে শুরু হলো আর একটা নতুন স্বপ্ন দেখা আমার। আমি দেখছি, আমি তো আগেই বলেছি আমি ডেড বডি খুব ভয় পাই। তো আমি দেখছি আমার যে ঠাকুরদা মারা গেছিলেন, মানে বললাম যিনি আমার জন্মে অনেক বছর আগে মারা গেছিলেন, আমি দেখছি পুরো আমাদের কলকাতার বাড়িটা পুরো বাড়ি অন্ধকার, আমার আবার এই ঘরে শোয়ে, সরি, আমার মা বাবা যে ঘরে শোয়ে সেই ঘরে আমার ঠাকুরদার ডেড বডি রাখা, আমি একা ওই ঘরে বসে আছি সারা রাত, কেউ নেই বাইরে, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি সারা রাত বসে আমার ঠাকুরদার ডেড বডি পাহারা দিচ্ছি। সেই যে শুরু হলো আমার ডেড বডি নিয়ে স্বপ্ন দেখা আমার, মানে হোস্টেল লাইফে 3 বছর চললো আমার ডেড বডি নিয়ে স্বপ্ন দেখা। কোনোদিন দেখছি যে আমার বাবা আমার কলকাতার বাড়ির আমার পড়ার যে ড্রয়ারটা ছিল সেই ড্রয়ারের ভিতরে ডেড বডি লুকিয়ে রেখেছে।
আমি বাবাকে বলছি কি হলো, তুমি রেখেছো? বলছো থাক, বুঝলো, কেউ কিছু বলবে না। আমি তখন বাবাকে বললাম, সরি, আমি তখন বাবাকে বললাম যে পুলিশ জানতে পারলে তোমার তো হাত করা পড়ে যাবে। তখন বাবা বলছে, না না, আমি পারমিশন নিয়ে রেখেছি। আমি মানে এরকম অদ্ভুত অদ্ভুত স্বপ্ন মানে লোকে কেন দেখে আমি জানি না, মানে আমি কেন দেখেছি আমি জানি না। ডেড বডি গুলো মানে ওই অবস্থা, বাবা ড্রয়ারটা বন্ধ করে দিল। মানে আমার বাড়িতে ডেড বডি রাখা আছে, আমি সেই বাড়িতে আছি, আমি এগুলো স্বপ্নে দেখছি। তারপর একদিন দেখলাম আমার মা, যেই মানুষটা কোনোদিন মানে একটা আমার গায়ে হাত তোলেনি, অত নরম মনের মানুষ, আমি দেখছি আমার পুরনো কোনো একটা বন্ধুকে আমি মেরে ফেলেছি, আমার মা সেই ডেড বডিটা লুকিয়ে রাখতে আমাকে সাহায্য করছেন, আমাদের বাথরুমে লুকিয়ে রাখতে সাহায্য করছেন। আমি তার বেশ কয়েকদিন স্বপ্নে দেখেছি। তারপর আরো একদিন দেখলাম যে আমার ঠাকুরদার যে ভাই ছিলেন, উনি অন্য বাড়িতে থাকতেন, আমাদের বাড়ি, ওনার বাড়ি ছিল বেহালায়। তো আমি দেখছি উনি আমাদের বাড়িতে এসছেন, আমাদের বাড়িতে মারা গেছেন। এবার উনার মৃত্যুটাকে মানে উনার ছেলেমেয়েরা যাতে কেউ না ভাবে যে আমরা মেরে ফেলেছি, তাই জন্য আমার ঠাকুমা বললেন যে ডেড বডিটা লুকিয়ে রাখ, যাতে কেউ জানতে না পারে। আর যদি কেউ জিজ্ঞেস করে বলবি উনি হারিয়ে গেছেন, আমাদের বাড়িতে এসে আর ফেরত যাননি। আমি দেখলাম যে লিটারেলি উনার ডেড বডিটা আমাদের বাড়ির তলায় পুঁতে রাখা হলো। এগুলো স্বপ্নে দেখলাম, মানে এগুলো কন্টিনিউসলি আমি দেখছি। আর তার সাথে তো চলছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মুখের ওই আঁচড়, পায়ে নীল স্পট, নীল কালচে নীলচে নীল আর কালো মিশিয়ে একটা গোল স্পট, আর তাতে ব্যথা, মানে রক্ত জমাট পড়া ব্যথা, কয়েকদিন পর সারছে, আবার নতুন কোনো এক জায়গায় হচ্ছে। এবার এ করে চলছিল। এবার তখন ছিল, সেই বছরটা ছিল 2016 ডিসেম্বর মাস, আমাদের সেমিস্টার চলছে। এবার আমরা হোস্টেলে মাত্র 10 জনই থাকতাম, মানে একটা তো ইঞ্জিনিয়ারিং কলেজ, তার মধ্যে অত ভেতরের দিকে বেশি মেয়ে আসতো না, মানে মাত্র 10 জন থাকতাম। তার মধ্যে সিনিয়র দিদিদের পরীক্ষা হয়ে গেছিল, ওরা 3-4 দিন বাড়ি চলে গেছিল। আমার রুমে আমরা 3 জন শুয়ে আছি, আর পাশের রুমে 2-3 জন হবে, মানে ওরকমই, বাকি 5 জনের মধ্যে বাকি 2 জন হয়তো হবে। তো আমি জানি ওরা তো উঠবে না, কারণ ওরা ভুঁইয়া আমাদের থেকে, তো পড়াশোনা খুব সিরিয়াস, ওরা উঠবে না, আর ঘুমিয়ে পড়েছে এতক্ষণ পড়ে। আর তখন মানে সেটা ছিল শীতকাল, নভেম্বরের শেষের দিক হবে, ঠান্ডা পড়েছে, কিন্তু অতটাও ঠান্ডা নয় যে আমি আর ঘুমোতে পারবো না, কারণ এর আমি তো তার আগে 2 বছর কাটিয়েছি, আর তার আগের দিনে আমি ঘুমিয়েছি ওই সেম কম্বলেই আমি ঘুমিয়েছি। তো আমার পাশের 2 জন ঘুমোচ্ছে, আমার রুমমেটটা ঘুমোচ্ছে, আমি তখন রাত্রেবেলা দূর তো দেখতাম না, 2 কি 2:30 সময় আমি জেগেছিলাম, কারণ আমার পায়ে মারাত্মক খারাপ ছিল। মানে আমার মনে হচ্ছিল কি যে কোনো বরফের চাইয়ের মধ্যে আমার পাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, নাড়াতে পারছি না পা, কিন্তু গায়ে কম্বল দেওয়া, আর কম্বল নামিয়েও মানে মাথা থেকে নামিয়েও আমার দেখার সাহস নেই, কারণ আমার মনে হচ্ছে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তখন মানে আমার মনে হলো কি যে আমাদের বারান্দায় লোহার চেহার রাখা থাকত, চেয়ার রাখা থাকতো। তো আমার মনে হলো যেন কেউ লোহার চেয়ারটাকে ঘষতে ঘষতে অনেকটা দূর অব্দি নিয়ে গেল, পুরো ঠান্ডা হয়ে, মানে তার ডেড বডির পা যেরকম অবশ হয় আমার পা হচ্ছে সেরকম অবশ। আমি উঠতে পারছি না, ওঠার সাহসও নেই আমার তখন যে আমি উঠে গিয়ে দেবো কে। আর আমি জানি আমার পাশে, আমার রুমমেটরা আমার পাশে ঘুমোচ্ছে, আমি দেখতে পাচ্ছি পাশের 2 জন, কারণ মানে ওরা যদি উঠতো আমি দরজা খুলে আওয়াজ পেতাম, ওরাও ওঠেনি। তো আমি জানি না সেদিন সেই রাত্রেবেলা চেয়ারটা কে টেনেছিল, কি হয়েছিল ওই বারান্দা আমি জানি না, একমাত্র আমি ওই আওয়াজটা শুনতে পেয়েছিলাম। পরের দিন উঠে আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলেছিল, আমরা কিচ্ছু শুনিনি, আমি একাই শুনেছি। এবার যাই হোক, পরের দিন যথারীতি সারা রাত না ঘুমাতে যাওয়া হয়, পরীক্ষাটা কোনো মতে দিয়ে আমি বাড়ি চলে গেলাম। এবার মানে হোস্টেলে থাকাকালীন
একবার কি হয়েছিল আমি জানি না, সেদিন আমার কি করে অত পেটে ব্যথা হলো, কি হলো, সেমিস্টারের সময়, ওই বাড়ি সেমিস্টারের সময় আমার হয়েছিল পেটে ব্যথা, এত পেটে ব্যথা, এত পেটে ব্যথা। আমাদের ভাইবা ছিল, আমি পরীক্ষা না দিয়ে আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, মানে ওই রিজনের জন্য, ওই মানে ওই যে ডাক্তাররা যে কারণটার জন্য বলেছিল সে কারণটা আমার ক্লাস 5 থেকে রয়েছে। আমার কখনো ওরকম পেটে ব্যথা হয়নি, ওই দিনই ফার্স্ট, ওই দিনই লাস্ট। সেবারই সেমিস্টার মানে সেমিস্টারের সময় এত পেটে ব্যথা আমাকে হসপিটালে দিতে হয়। যাই হোক, সেসব গেল, সেবার পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি বাড়ি চলে এলাম, কারণ ওই সিচুয়েশনে আমার পক্ষে আর ওখানে থাকা সম্ভব না, আমি বাড়ি চলে এলাম। এবার আমি যখন হোস্টেলে ছিলাম তখন আমার গায়ে না ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল, এটা ওষুধপত্র দিয়ে কমেও গেছিল, খুব বেশি দিন থাকেনি, ভালো কথা। সেবার তো সেমিস্টার দিয়ে আমি চলে এলাম, তারপর আর 6টা মাস ছিল, কোনোভাবে কাটিয়ে এদিক সেদিক বাড়িতে থেকে 2-4 দিনের জন্য হোস্টেল গিয়ে এভাবে আমি কাটিয়ে কাটিয়ে চলে এলাম। এবার এসে ঠিক করলাম, মানে এতদিন ধরে যা চলছিল চলছিল, এবার শুরু হলো, মানে এটা আরো ইন্টেন্সিফাইড হয়ে গেল। এবার আসার পর আমি আর আমার মা ঠিক করলাম, যেহেতু আমার বাবাকে দেখেছি যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে কি অবস্থা হয়েছে, আমি ঠিক করলাম যে আমি সরকারি চাকরি করব, সরকারি চাকরির প্রিপারেশন নেব, খুব ভালো কথা। আমার মা বললেন ঠিক আছে, তুই ভর্তি হতে চাইলে হ, আমার কোনো অসুবিধা নেই। আমার বাবাও কিনতে কিনতে করে আমার আমি আর আমার মা যদি কাজে থাকি কি বলবেন, যাই হোক, আমার মা তখন খুবই অসুস্থ, মানে টিউশনই করছে, জাস্ট করতে হয় করছে, কিন্তু খুবই অসুস্থ আমার মা ততদিনে। এবার মা বললেন ঠিক আছে তুই ভর্তি হ, আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমার মনে আছে সেবার আমার সেবারও পুজোর সময়, ও হ্যাঁ আরেকটা কথা তো বলাই হয়নি, সেবার মানে আমি ক্লাস 6-এ পড়াকালীন আমার বাবার যে হাত ভেঙেছিল পুজোর সময়, তারপর থেকে আমাদের পুজোর সময় প্রতি বছর কিছু না কিছু কিছু না কিছু লেগেই থাকতো, মানে কেউ যদি অসুস্থ না হতো না কোনো বছর পুজোর সময়, সে বছর আমার বাবার টাকা চুরি যেত, আমার বাবার পুজোর বোনাস চুরি যেত। আমি জানি না প্রতি বছর এক মানে একটা ফ্যামিলির সঙ্গে এটা কি করে হতে পারে, কিন্তু প্রতি বছর পুজোর সময় আমাদের কিছু না কিছু কিছু না কিছু লেগেই থাকতো। যাই হোক, সেসব গেল। এবার সে বছর পুজোর পরপরই ছিল আমাদের প্রথম পরীক্ষা ছিল আমার রেলের, তো হোস্টেল থেকে আসার পর ওই রেলের পরীক্ষা কিছুদিন আগে, পুজোর কিছুদিন আগে আগে আমার 3টে রোগ একসাথে দেখা দিল। প্রথমে হলো আমার গলা জ্বালা, গলা জ্বালা মানে একেবারে গলার মানে জিভের জিভ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে নাভি অব্দি মানে জ্বলে পড়ে যাচ্ছে গ্যাস অম্বলে, সেটা মানে ও আমি অ্যালোপ্যাথিক ওষুধ খেলাম কমলো না, মানে ওই অবস্থাতেই আমি আছি। তার সঙ্গে এলো আমার ফাঙ্গাল ইনফেকশন, যেটা আমার 2-1 বছর আগে কমে গেছিল সেটা আবার ফিরে এলো, মানে এমন অবস্থা হলো আমি থাকতে পারছি না, মানে আমি আমি তখন গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিলাম, তো আমি থাকতে পারছি না, ক্লাস করতে যেতে পারতাম না, ঘরের মধ্যে দরজা বন্ধ করে ফ্যানটা চালিয়ে, মানে চরম শীতকাল হলো ফ্যানটা চালিয়ে আমি শুয়ে থাকতাম যাতে একটু ঠান্ডা মানে আরাম লাগে আমার। এবার ফাঙ্গাল ইনফেকশন, এবার পুজোর ঠিক কয়েকদিন আগে আগে আমার ধরা পড়লো ডেঙ্গু আর টাইফয়েড, মানে তখন আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি বেঁচে কেন আছি, কিন্তু তারপর ভেবেছিলাম যে আমাকে তো মানে বাঁচিয়ে রাখা হচ্ছে, যে ডাইরেক্টলি তো আমাদের কাউকে আমাকে আমার মাকে আমার বাবাকে ডাইরেক্টলি তো মেরে তো ফেলবে না, এরকম যে করছে বা যারা করছে আমাকে তিলে তিলে শেষ করবে, তোমাকে করতেই হবে। যাই হোক, ডেঙ্গুটা সেরে গেল, মানে পুজোর পর ডেঙ্গু, ওই পুজোটা তো পুরো মাটি গেল, বাড়িতে সবার মানে আমার বিশেষ করে আমার মা বাবার মন মেজাজ খুব খারাপ, ডেঙ্গুটা সেরে গেল, কিন্তু গলা জ্বালা আর ওই ফাঙ্গাল ইনফেকশন তখনও সারেনি, অনেক ডাক্তার দেখানো হয়েছে, ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমি মানে এমন কোনো একমাত্র কলকাতার ট্রপিক্যাল বাদে আমি, কারণ ওখানে প্রচন্ড ভিড় হয় আর মানে ওই ডাক্তার ডাক্তার যে ওষুধ দেবে বাকি সব ডাক্তার তো সেই ওষুধ দেবে, তখন আমার পড়াশোনার চাপ চাকরি বাকরির চিন্তা মাথায়, তাই জন্য আমি আর মানে ওখানে অতক্ষণ লাইন না দিয়ে নর্মাল ডাক্তারের কাছে দেখেছিলাম, কোথাও কিচ্ছু কমছে না মানে আরো বেড়ে চলেছে, পুরো একেবারে আমার গলা থেকে একেবারে আমার থাই অব্দি পুরো ফাঙ্গাল ইনফেকশন আমার ভরে গেছে। আমি ওই অবস্থা নিয়ে পরীক্ষা দিতে গেলাম, আর গলা জ্বালাও তখনও আছে, খেতে পারছি না কিছু।
অদ্ভুত ভাবে আমি পরীক্ষাটা দিয়ে এলাম, সবকিছু সেরে গেল। সবকিছু হঠাৎ করে, মানে মানে একটা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আমার গলা জ্বালা সেরে গেল, আর একটা মানে যে ওষুধগুলো ওকে আমার এতদিন কাজ দিচ্ছিল না, সে ওষুধ মানে সেম ওষুধ মানে আমি হাল ছেড়ে দিয়েছিলাম। মাঝখানে আমি ডাক্তার দেখানো বন্ধ করে দিয়েছিলাম যে আমার যা হয় হবে। তো হঠাৎ করে একটা সাধারণ ডাক্তার দেখালাম, সে সেম আগের যে ওষুধ দিয়েছিল অত কড়া ডোজেরও দিল না, সেই ওষুধই নর্মাল ডোজে দিল, আমার পুরো সেরে গেল। পরীক্ষা হলো, আমার সবকিছু পুরো সেরে গেল। তারপরে হলো আমাদের হসপিটালে থেকে দৌড়াদৌড়ি, মানে আমার তো ওটা সেরে গেল, কিন্তু আবার নতুন কিছু না কিছু কিছু না কিছু দেখা দিতে থাকলো। আর আমার মাকে তো চরম ভাবে ভোগালো। প্রথমে আমার আমার মায়ের নার্ভের প্রবলেম শুরু হলো, আমার মা কানে এক কানে শোনা বন্ধ হয়ে গেছিল। তারপর আমার মা প্রায় পাগলের মতো হয়ে গেছিল, মানে এটা আমি বলছি 2017 থেকে 2021-এর লাস্ট অব্দির ঘটনা। আমার মা প্রায় পাগলের মতো হয়ে গেছিল, বাড়িতে প্রতিদিন অশান্তি, প্রতিদিন ঝগড়া, মানে এসব লেগেই থাক, মানে আমাদের এমন হয়ে গেছিল যে আজকে এই হসপিটালে আমি আর মা বাবা কোনোদিনই যেত না, আমি আর মা আজকে এই হসপিটালে যাব, মানে বাবা বলে দিয়েছিল তোমাদের, মানে এরকম আমার বাবা কোনোদিন এরকম ছিলেন না। আমি জানি না বাবাকে কি হয়েছিল, বাবা কিসে পেয়েছিল, বাবা বলে দিয়েছিল তোমরা যা খুশি করো গিয়ে, আমি এসবের মধ্যে নেই। প্রথমে মানে আজকে এই হসপিটালে দেখা, আমাদের রুটিন করে নিতাম আমি সপ্তাহের শুরুতে, আজকে এই হসপিটালে যাবো মাকে দেখাতে, পরের দিন আমার জন্য এই হসপিটালে, তারপরের দিন আবার মাকে এই হসপিটাল, মানে মেনলি মায়ের জন্য, তারপরের দিন মাকে আবার এই গ্যাস্ট্রো ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই সমস্ত মানে আমি ছক করতাম, আমার হসপিটাল আর বাড়ি হয়ে গেছিল আমার যাতায়াত, আর কিছু ছিল না তখন। ততদিন আমার ওই যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম চাকরির জন্য, সেটাও শেষ হয়ে গেছে। তো যাই হোক, গেল। এরপর 2020-তে এলো কোভিড, 2019-এর শেষের দিকে না 2020-তে এলো কোভিড। তো আমার বাবা যে লোকটা কোনোদিন কোনো নেশা করতেন না, আমি জানি না তখন কি হলো, হঠাৎ করে ড্রিঙ্ক করা শুরু করলেন। এবার আমার সঙ্গে কিন্তু মানে ওই স্বপ্নগুলো চলছে তখনও কন্টিনিউয়াসলি, যে মানে ডেড বডির স্বপ্নটা তো হয়তো আমি হোস্টেলে দেখে নিয়েছি, মানে হোস্টেলে যখন ছিলাম, হোস্টেলে যখন আছি তখন ডেড বডির স্বপ্ন, বাড়িতে যখন আছি তখন আমার দাদু ঠাকুমাকে নিয়ে স্বপ্ন, এইসব চলছিল। তারপর হোস্টেল থেকে ফেরার সময় ডেড বডির স্বপ্নটা ওখানেই শেষ করে এসেছিলাম, আর তারপর বাড়ি এসে আমি কোনোদিন ওটা দেখিনি। আর বাড়িতে এসে আমি কন্টিনিউয়াসলি দাদু ঠাকুমার স্বপ্নটা তখনও দেখছি, তখন সেটা চলছে। তো দাদু ঠাকুমা মানে আমার মামার বাড়ির দাদু, আর আমার দাদু আর দিদু, মানে যে দিদু ক্যান্সারে মারা গেছিল, আমার ঠাকুমা তো এখনো বেঁচে আছে। তো ওনাদের স্বপ্নটা আমি তখনও দেখছি, কন্টিনিউয়াসলি দেখছি তখনও। তো 2020-তে কি হলো, 2020-তে হলো কোভিড। আমার বাবা যে লোকটা কোনোদিন নেশা করতেন না, কোনো কিছু করতেন না, সেই লোকটা শুরু করলেন ড্রিঙ্ক করা। মানে পুরো না যেন আমার মনে হতো আমার বাবা পজেসড হয়ে গেছে, এমন হয়ে গেছিল শেষের দিকে যে মানে কি বলবো, যে লোকটা আমার গায়ে কোনোদিন হাত অব্দি তোলেনি। আমার বাবা হঠাৎ হঠাৎ করে ঘর থেকে বাইরে বেরিয়ে যেত, হঠাৎ হঠাৎ করে বেরিয়ে যেত। আর কি হতো, যদি আমরা ডাকতে যেতাম লাঠি নিয়ে বলতো তোরা কেউ আসবি না, আমাকে কেউ ডাকতে আসবি না। ইনফ্যাক্ট আমার ঠাকুমাকে ওরকম ভাবে বলছে, তো কেউ ডাকতে আসবি না, আমি যেখানে যাই যাবো, তোরা কেউ ডাকতে আসবি না। তারপর বাবাকে হাত পা ধরে টেনে আনা হতো বাড়িতে। এবার এরকম ভাবে চলছিল, মানে ড্রিঙ্ক করার এফেক্ট এরকম ভাবে চলছিল। আর তখন কোভিড, বাবা অল টাইম বাড়িতে আছে, আমরা কেউ কিছু বলতেও পারছি না, বাবাকে যে বলবো তুমি কাজে যাও সেটাও করতে পারছি না, কারণ কোভিড সবকিছু বন্ধ। তো এরকম ভাবে চলছিল। তো আমার আর তখন আমি রাত্রিবেলা পড়তে বসতাম, আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা তো বাজে হতে চলেছে। আমাদের বাইরের বারান্দায় গ্রিল দেওয়া আছে, তো সেই গ্রিল দিয়ে একটা পাখির বেশি তো মানে আমার একটা হাতও গলল না সেই গ্রিল দিয়ে। আমি জানি না প্রতিদিন রাত্রিবেলা কি করে একটা ভান্ডেরাল আসতো, আমাদের রান্নাঘরটা না পুরো তছনছ করে দিয়ে চলে যেত। ওকে তাড়ানোর চেষ্টা করা হয়েছে, যাইনি। প্রতিদিন রাত্রেবেলা আসতো আর আমাদের রান্নাঘরটা মানে পরের দিন উঠে মনে হতো যে আমি রান্নাঘর দিয়ে একটা ঝড় বয়ে গেছে।
যাই হোক, আমি তখন বুঝতে পেরেছিলাম কিছুটা, মানে আর আমি না তখন ঘরের দরজা বন্ধ করে পড়তে বসতাম, মানে আমার সাহসও ছিল না আমি বাইরে গিয়ে দেখি ওকে তাড়াই। ও বসে বসে তছন, মানে আমার বাবা বেরিয়ে এক দুবার ওই সিচুয়েশনে, আমার বাবা বেরিয়ে এক দুবার ওকে তাড়ানোর চেষ্টা করেছে কিন্তু যাইনি, কন্টিনিউয়াসলি বসে রান্নাঘরটা তছনছ করতে আমরা কিছু করতে পারতাম না গিয়ে। যাই হোক, তো আমি তখনই বুঝতে পেরেছিলাম কিছুটা একটা খুব খারাপ হতে চলেছে। যাই, এবার তারপর গেল এলো 2022 সাল, মানে 2020 থেকে 21 অব্দি আমার বাবা ড্রিঙ্ক করে এই সমস্ত করছে। এবার হ্যাঁ, এলো 2022 সাল, 22 সালের প্রথম দিকে বাবার কন্ডিশন এত, একদিন আমি আর মা গেছিলাম সকালবেলা আমার দাঁত তুলতে, ফিরে এসে দেখি বাবা বিছানায় মানে হাফ সেন্সলেস হয়ে পড়ে আছে, ঘরে মশারি টশারি সবকিছু টাঙানো। বাবা তখন লকডাউন উঠে গেছে, বাবা সেদিন কাজে যায়নি, বাবা তখন একটু নর্মাল হয়েছিল, বিশাল কিছু নর্মাল হয়েছিল বলবো না, একটু নর্মাল হয়েছিল, বাবা সেদিন কাজে যায়নি। তো ভালো কথা। ও হ্যাঁ, এর আগে তো একটা ঘটনা আমি বলতে ভুলেই গেছি, ওটা হচ্ছে 2021-এর শেষের দিকে আমি একটা চাকরির ফর্ম ফিল আপ করেছিলাম। তো সেই দিন চাকরি, মানে চাকরিতে যাওয়ার আগে, মানে চাকরিতে মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে সকালবেলা হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে গেল। ভালো কথা, তার আগে সমস্ত পরীক্ষাগুলো 0.1, 0.2 এরকম নাম্বারের জন্য কেটে গেছিল। তাহলে ঠিক আছে, চেষ্টা করতে করতে হবে, আমি ওই জন্য অতটা মাথা ঘামাইনি। বা সকালবেলা হয়ে গেল ট্রেন বন্ধ, ওই চাকরিটা বেশি পোস্ট ছিল না, আমি 3 থেকে 4 পোস্ট ছিল। এবার আমি বললাম মা, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, স্টেশনে এসে শুনছি ট্রেন বন্ধ, তখন আমার মা বললো, আমার মা কোনোদিন ওই কথা বলে না, আমার মা যে মানুষটা এতদিন ধরে বলে এসছে যে না তুই পরীক্ষা দিতে যাবি, সে যাই হয়ে যাক আমি তোকে নিয়ে যাবো, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক আমি তোকে নিয়ে যাবো, সেদিন আমি ফার্স্ট মার মুখে শুনলাম ছেড়ে দে পরীক্ষা দিতে যেতে হবে না। এবার আমি কোনো কিছু ভাবিনি, আমি বললাম আমি বেরিয়েছি যখন যেভাবে হোক যাবো তো যাবোই। তখন ওলা বুক করার চেষ্টা, আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন তখন খুব একটা ভালো নেই, মানে খুবই খারাপ বলতে পারো, তো যাবো তো যাবোই। তখন মা বললো কি করে যাবে, আমি বললাম আমি ওলা বুক করছি বা ওলা বাইক বুক করছি। আর আমি বুঝে পেলাম যে সকাল 9:30 মতো সময়, তখন কি করে একটা ওলা বা ওলা বাইক, মানে ওরকম জমজম, মানে সন্তোষপুরের মতো জম, ওটা খুব জমজমার জায়গা, কারণ ওখানে সমস্ত কমিউনিকেশন সবকিছু রয়েছে, তো কি করে একটা ওলা বা ওলা বাইক আমি সেদিন পেলাম না তখন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। যাই হোক, 1 থেকে 1.5 ঘন্টা মানে কিছুতেই পাচ্ছি না, আর মা কন্টিনিউসলি বলে চলছে ছেড়ে দিয়ে তোকে যেতে হবে না, ছেড়ে দিয়ে তোকে যেতে হবে না, তুই বাড়ি চলে যাও। আমি আমিও সেরকম জেদ ধরেছিলাম না, আমি যাবো তো যাবোই। যাই হোক, 1 থেকে 1.5 ঘন্টা পর ট্রেনটা চালু হলো, ট্রেনটা চালু হওয়ার পর সেদিন ট্রেনে না মানে ওরকম ভিড় আমি আজ অব্দি দেখিনি, রীতিমতো একটা পা ট্রেনে রেখে আর একটা হাত ট্রেনে রেখে আমার পুরো বডিটা বাইরে রেখে আমি মাকে ভেতরে ঢুকে দিয়ে আমি ঝুলতে ঝুলতে গেছিলাম সেদিন পরীক্ষা দিতে। যাই হোক, পরীক্ষাটা দিলাম, দিয়ে তারপর তার রেজাল্ট বেরিয়েছিল, ফার্স্ট মানে তার প্রথমটা ক্লিয়ার করে গেছিলাম, তারপর আরো ছোটখাটো স্টেপ ছিল। যাই হোক, এবার সেটা গেছিল 2021-এর শেষে, তারপর সমস্ত প্রসেস চলছে। বাট 2022-এ প্রথম দিকে মানে বাবার কন্ডিশন এতটাই খারাপ হলো যে এতটাই পাগলামো করতে শুরু করলো, জানি না ড্রিঙ্ক করে মানুষ অতটা পাগলামো করে কিনা বা কি, মানে ওই দিন আসার পর আমি দেখছি যে, তারপর ওই দিন আসার পর আমি জানতে পারলাম বাবা চারিদিকে অনেক টাকা পয়সা ধার করেছে। যাই হোক, বাবাকে তখন জিজ্ঞেস করা হলো তুমি কি করেছো, কেন নিয়েছো, বাবা বললো আমার কিছু মনে পড়ছে না। তারপর ঠিক আছে, ওই দিনটা বাবার শরীর ভালো ছিল না, ছেড়ে দিলাম। তার 2-1 দিন পর জিজ্ঞেস করা হলো, আমার মামা এসেছিল তখন, আমার মামা জিজ্ঞেস করলো কেন করেছো এগুলো তুমি, বলছে আমার কিছু মনে পড়ছে না, আমি কেন করেছি কি করেছি কত নিয়েছি আমার কিছু মনে পড়ছে না। তো তখন ঠিক করা হলো যে ওনাকে রিহ্যাব দেওয়া হবে। ভালো কথা, বাবাকে রিহ্যাবে দেওয়া হলো। তখন আমার ওই চাকরির প্রসেসটা চলছে। এবার বাবাকে যখন রিহ্যাবে দেওয়া হলো, তখন আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, তখন আমি আমার মা বললো না এবার তোকে কোথাও ঢুকতে হবে নাহলে কি করে হবে, একদম ঠিক আছে দেখছি। আমি তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকেছিলাম, এবার যেদিন ঢুকেছিলাম
সেদিন আমার ওই পরীক্ষাটার ফাইনাল রেজাল্ট বেরোয়, ওটার ফাইনাল লিস্টে আমার নাম ছিল না। বাবাকে যেদিন রিহাবে দেওয়া হয়েছিল তার দু তিন দিন পরেই মানে আমি চাকরিতে ওই প্রাইভেট কোম্পানিটায় জয়েন করেছিলাম, তো চাকরিটা আমার নাম ছিল না। তো তখন আমার এত কিছু ভাবার মতো সময়ও ছিল না যে কেন কি হচ্ছে কি হচ্ছে, কারণ আমার মাথার উপর প্রচুর দায়িত্ব, বাবার রিহাবের খরচা। তো ঠিক আছে আমি চাকরিটা করছিলাম, কিন্তু আউটবাউন্ড সেলসের কাজ ছিল। আমি এতটাই অসুস্থ হয়ে পড়লাম, বাড়ির সবাই আমার এর এগেনস্টে ছিল। আমার মা বললো না তুই চাকরিটা ছেড়ে দে, ছেড়ে দে, চাকরি তোকে করতে হবে না, তুই বাড়িতে বসে পড়াশোনা কর। আমি আমি আমার মা তখন খুবই অসুস্থ, মানে এক কানে শুনতে পায় না, মানে আমি জানি না মার এরকম কি করে হলো, কিছু খেতে পারে না, যা খায় সবই বমি করে দেয়। সেই সিচুয়েশনে মা বললো তুই ছেড়ে দে, ছেড়ে দিয়ে চলে আয়, আমি যেভাবে টিউশনি করে চালাবো। যাই হোক আমি ছেড়ে দিলাম, কারণ আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, আমিও প্রচন্ড অসুস্থ হয়ে পড়লাম, আমি ছেড়ে দিলাম। মানে বাড়িতে তখন তিনজনই অসুস্থ, মা বাবার ইয়াবে ভর্তি, মার ওরকম কন্ডিশন, আর আমি চাকরি করতে করতে অসুস্থ হয়ে পড়েছি। যাই হোক আমি চলে এলাম বাড়িতে। এবার তার কিছুদিনের মধ্যে যেটা হলো, তার এক দেড় মাসের মধ্যে ওই যেখানে ফাইনাল লিস্টে আমার নাম ছিল সেখান থেকে কল এলো যে আমার চাকরিটা হয়ে গেছে। চাকরিতে জয়েন করার পর জানতে পারলাম যে ওদের ইন্টারনাল মানে এইচআর ডিপার্টমেন্টের ইন্টারনাল কোনটা ভুল না, সেদিন আমার ফাইনাল লিস্টে নাম ছিল না। যাই হোক তার জন্য এবার যেহেতু আমি অত মানে বাকি সবাই জয়েন করিনি, তার দু মাস পর আমি জয়েন করলাম, আমার পোস্টিং হয়ে গেল সিকিমে। এতদিন ধরে কিন্তু আমার সমস্ত স্বপ্ন টপ্ন সবকিছু দেখছিলাম, আমার মাও অসুস্থ ছিল, আমিও যা ছিলাম ছিলাম, বাবারও ওই কন্ডিশন ছিল, রিহাবে ছিল। আর তত মানে বাবাকে যতদিন না রিহাব থেকে ছাড়ানো হয়েছে ততদিন বাবাকে বলা হয়নি যে আমি চাকরি পেয়েছি। যাই হোক এবার তারপর বাড়ি বাবাকে তারপর আমার সিকিমে আসার এক সপ্তাহ আগে মানে সেদিনও ছিল কালী পুজোর দিন, বাবাকে নিয়ে আসা হলো বাড়িতে, বাড়িতে নিয়ে আসা হলো, তারপর বলা হলো চাকরি পেয়েছে। বাবা বললো আচ্ছা ঠিক আছে। তারপর আমি জানি না এটা কাকতালীয় না কি, সিকিমে আসার পর সবকিছু নর্মাল। আমি এখনো অব্দি একটা স্বপ্ন দেখিনি, আমার মার কানের রোগ সেরে গেছে, আমরা মানে যে ফ্যামিলিটা প্রতি দুদিন ছাড়া ছাড়া হসপিটালে যেতাম, লাস্ট 6 মাস হসপিটাল যাইনি, মানে তেমন কোনো দরকারে যাইনি, আমার বাবা এখন পুরো সুস্থ, এটা কি করে হয়। যাই হোক এবার আমার মানে পোস্টিং আমার আমার পোস্ট ডেজিগনেশনটা এমন না যে নর্মালি সিকিমে ট্রান্সফার করে না, আর করলে 14 বছরের আগে বেরোনো যায় না। তো সেই জন্য যদি আমি এর উঁচু পোস্টটা বাইরে থেকে পরীক্ষা দিয়ে ক্লিয়ার করি তবে আমি বেরোতে পারবো, ভালো কথা, সেটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। এবার আমি আমি কোথায় চাকরি করি বলছি না, কারণ এত ছোট অর্গানাইজেশন, তো একটা আমার সেফটির ব্যাপার আছে, আমি এটা মেনশন করছি না। তো প্রতিটা স্টেটে খুব অল্প করে পোস্ট থাকে, মানে 20টা 25টা 30টা এরকম করে পোস্ট থাকে। তো কলকাতার পোস্ট একটু কম ছিল, আমি দেখলাম গুয়াহাটিতে পোস্ট আছে, গুয়াহাটিতে ফিল আপ করি আমি। ঠিক আছে গুয়াহাটিতে ফিল আপ করলাম। কালী পুজোর পরের দিন ছিল আমাদের আমার পরীক্ষা, কালী পুজোর পরের দিন না দু তিন দিন পরে ছিল আমার পরীক্ষা। এবার আমরা হলিডে হোম পাই, মানে প্রতিটা স্টেটে যেখানে যেখানে আমাদের অফিস আছে হলিডে হোম পাই। আমি পরে ব্যাপারগুলো ভাবছিলাম, মানে কি করে ব্যাপারগুলো হলো আমি জানি না, হলিডে হোম পাই। এবার আমি প্রথমবার মানে প্রথম স্টেপটার জন্য আমি হলিডে হোম বুক করি বুক করি কিন্তু প্রথম আমি ঠিক করেছিলাম এক সপ্তাহ থাকবো ওখানে, ছুটি চলছিল তখন অফিসে, এক সপ্তাহ থাকবো, তো ভালো কথা। কিন্তু 4 দিনের বেশি আমি হলিডে হোম কিছুতেই পাচ্ছি না, কিছু মানে 4 দিনের বেশি পাওয়া যায়, কিন্তু আমি তখন মণিপুরে শুনেছ নিশ্চয়ই খবরে যে মণিপুরে তখন প্রবলেমটা চলছিল যে সমস্ত ওই সমস্ত ঝামেলা হচ্ছিল। তো আমাদের অফিসের সমস্ত স্টাফদেরই না মানে মণিপুরের স্টাফদের গুয়াহাটি অফিস কোয়ার্টারে এনে রাখা হয়, তো সেই জন্য 4 দিনের বেশি আমি কিছুতেই পাচ্ছিলাম না, ভালো কথা। 4 দিনের জন্যই বুক করলাম, আমি তো ভাবলাম যে এরকম যাওয়ার আগে এরকম একটা নেগেটিভ কিছু হচ্ছে তো তার মানে হয়তো আমি পাস করবো না। যাই হোক তো
পুজো গিয়ে আমি যেদিন আমরা গিয়ে পৌঁছালাম কালী পুজোর দিন, তো কালী পুজোর দিন সকালবেলা গেলাম কামাখ্যার মন্দিরে পুজো দিতে। পুজো টুজো দিলাম, সবকিছু করলাম, তারপর যে 4 দিন শেষ হয়ে গেল, আমার অফিস থেকে অনেক চেষ্টা করেছিল আমার মানে হলিডে হোমের ডিউরেশনটা এক্সটেন্ড করার, পারেনি, কিছুতেই পারেনি করতে। এবার তারপর তো অবভিয়াসলি কোনো একটা, বা 7 দিন যেহেতু টিকিট কাটা আছে তার আগে তো ফিরতে পারবো না, পরীক্ষাটা দিয়ে আমাকে ফিরতে হবে, তো হোটেল দেখতে হবে। আর অনেক খোঁজার পর আমি আর মা সারাদিন খুঁজেছিলাম, হোটেলটা এমন জায়গায় পেলাম তার উল্টো দিকে হচ্ছে সাইবাবার মন্দির, তার পাশেই হচ্ছে গণেশ মন্দির, মানে সমস্ত পজিটিভ একটা এনার্জির সেন্টার যাকে বলে না, সেরকম জায়গায় আমি হোটেলটা পেয়েছিলাম। যাই হোক, এবার আমি তো পরীক্ষা নিয়ে প্রচন্ড টেনশনে আছি, তখন আমি কোথাও একটা শুনেছিলাম যে আমি না মানে এমন নয় যে কোনো পার্টিকুলার, আমি হিন্দু বলে আমি কোনো হিন্দু ধর্মকেই বিশ্বাস করি, আমি অন্য কোনো ধর্মকে বিশ্বাস করি না, আমি সমস্ত ধর্মকেই বিশ্বাস করি। তো শুনেছিলাম যে সেন্ট এক্সপিডেট বলে খ্রিস্টানদের নাকি একটা মানে গড মতো হয়, যার কাছে প্রে করলে সব কিছু পাওয়া যায়, মানে মন থেকে যদি চাও আর তার জন্য যদি খাটো, আমি জানি আমি যথেষ্ট খেটেছিলাম, তো খাটো তো সব কিছু পাওয়া যায়, ভালো কথা। আর তার মধ্যে যখন মানে আশ্চর্যজনক ভাবে বলে রাখি, আমি সিকিমে এসে 2022 নভেম্বরে 2023 সেপ্টেম্বর অব্দি আমি একটা বাড়িতে ছিলাম, আর ওই বাড়ির এগ্রিমেন্টটা 11 মাসের ছিল, তারপর 11 মাস পর ঠিক করেছিলাম বাড়িটা এগ্রিমেন্টটা এক্সটেন্ড করব, কিন্তু সেপ্টেম্বরে আমাদের ফর্মটা বেরোয়, আমি জানি না সেদিন সেপ্টেম্বরের ফর্মটা বেরোনোর পর আমার বাড়িতে সবাই জানে আমি পরীক্ষা টরীক্ষা দিতে যাব, তো আমি জানি না যে সেপ্টেম্বরে ফর্মটা বেরোনোর পর হঠাৎ করে কি হয়, ওই বাড়িতে আমরা থাকতে পারি না। এবার আমার পরীক্ষাটা চলেছিল মানে সমস্ত স্টেপ কমপ্লিট হয়েছিল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি, ওই 3 মাসের মধ্যে আমি 3টে বাড়ি চেঞ্জ করি, কোনো বাড়িতে আমি কনস্ট্যান্টলি থাকতে পারছি না। তারপর আরো কিছু হয়েছিল, সেগুলো তো পরে আসছি। এবার পুজো টুজো দিই, এবার সেন্ট এক্সপেডাইটকে আমি খুব প্রে করেছিলাম পরীক্ষার আগের দিন, প্রে করে আমি মানে তুমি সিকিমে গিয়ে যে বাড়িটাতে থাকছিলে সেখানে ওই একই সমস্যা দেখা যাচ্ছিল? হ্যাঁ, আমি কোনো বাড়িতে 1 মাসের বেশি টিকতে পারছি না আমার পরীক্ষার টাইমটাতে, ওই 3 মাসের মধ্যে। মানে কিছু না কিছু এই ব্যাপারটা নিয়ে কি কোনো রকম মেডিকেলি কনসাল্ট করেছিলে? না, ওই যে বললাম যে আমি যদি মানে তখন একে তো পরীক্ষার প্রেশার ছিল, তো আমি মা বাবার সাথে এই নিয়ে ডিসকাস, আর সত্যি কথা বলতে আমি আসছি পরের কথা, যে আমি তখন করার মতো সিচুয়েশনে ছিলাম না, কারণ কি হয়েছিল আমি তখন আসছি। এবার আমি পরীক্ষাটা দিয়ে এলাম, সেন্ট এক্সপেডাইটকে প্রে করে আমি সেদিন পরীক্ষাটা আমি বুঝতে পেরেছিলাম যে আমি পরীক্ষাটা পাশ করব। যাই হোক, ওই পরীক্ষা দিয়ে আসার পর আমার কি হলো আমি জানি না, আমি পুরো পাগলের মতো হয়ে গেলাম, পুরো পাগলের মানে তখন যেগুলো করেছি আমি এখন হয়তো সেই নিয়ে ভাবলে আমি তার কোনো লজিক খুঁজে পাবো না, বা আমার সাথে যেগুলো হয়েছে সেই নিয়ে ভাবলে আমি কোনো লজিক খুঁজে পাবো না। হঠাৎ করে সেপ্টেম্বর মাসে আমার ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেল, যে ডিপার্টমেন্টে গেলাম সেখানে আমি ফিজিক্যালি মেন্টালি হ্যারাস হতাম, মানে যে লোকগুলো আমার উপরে ছিল তারা কিন্তু খুবই ভালো, এখন যথেষ্ট ভালোই বিহেভ করে, আমি জানি না তখন কেন ওরকম করেছিল, কি হয়েছিল জানি না, রীতিমতো কাজের চাপে ফিজিক্যালি মেন্টালি হ্যারাস হয়েছিলাম, ফিজিক্যালি মেন্টালি ইভেন সেক্সুয়ালি হ্যারাস হয়েছিলাম। এবার তখন আমি না পুরো পাগলের মতো হয়ে যাই, পড়তাম কিন্তু পড়ছি, আমি বাড়িতে এসে প্রতিদিন মার সাথে ঝগড়া করছি, ইনফ্যাক্ট আমি রেজিগনেশন লিখে লেটার লিখে ফেলেছিলাম যে আমি এই চাকরিটা থাকবো না, আমি আর যে চাকরির জন্য আমি লাস্ট 5 বছর ধরে প্রিপারেশন নিয়ে চাকরিটা পেয়েছি, আমি রেজিগনেশন লেটার লিখে ফেলেছি যে আমি এই চাকরিটা থাকবো না, আমি এই চাকরিটা থাকতে পারছি না। আমি জানি না আমি কেন তখন এই কাজগুলো করেছি, তখন আমার এক অফিসের কলিগ মানে আমার অফিসের কলিগরা অনেক ধৈর্য সহকারে আমাকে হ্যান্ডেল করেছিল বলে হয়তো আমি এখনো চাকরিতে রয়েছি, না আমি আমাকে কবে টার্মিনেট করে দিত। এবার তখন বলেছে তুই এখন পাগলামো কেন করছিস, আমি বললাম দেখো আমার কিছু ভালো লাগছে না, আমার এই চাকরিটা থাকতে ভালো লাগছে না, তখন আমাকে ওরা বসে বুঝিয়েছিল যে না তুই চাকরিটা পরীক্ষা দিয়ে পেয়েছিস, তুই তো নিজের যোগ্যতায় পেয়েছিস, তুই চাকরিটা করবি, ছাড়বি না কোনো মতেই, তুই রিজাইন করবি না। আমি রেজিগনেশন লেটার লিখেও ফেলেছিলাম, মানে তখন আমার ফ্যামিলিতে আর কোনো আর্নিং মেম্বার নেই, আমার মানে যেই অবস্থা থেকে উঠে এসছে আমি সমস্ত কিছুই বললাম, তো আর্নিং মেম্বার নেই,
আমি একমাত্র আর্নিং মেম্বার, তখন আমার মাথা পাগলা মতো পেছে আমি চাকরি ছেড়ে দেবো, চাকরি ছেড়ে দিয়ে আমি প্রাইভেট কোম্পানিতে ঢুকবো, ঠিক আমার পরীক্ষার সময়টা। তার মধ্যে আমি 3 বার বাড়ি চেঞ্জ করেছি, মানে করছি, তখন কোনো বাড়িতে আমি কমফর্টেবলি টিকতে পারছি না। যাই হোক, সেসব গেল, এলো, তারপর প্রথম পরীক্ষাটা ক্লিয়ার করলাম। সেকেন্ড পরীক্ষাটা ছিল আমার 31st December, তখন আমি মানে এমন সিচুয়েশন এলো না, বলে যে সেন্ট এক্সপেডিটরের কাছে প্রে করলে মানে ওনার ফটোটা কোনো একটা জায়গায় রেখে প্রে করতে হয়। এবার আমি ঠাকুরের সিংহাসনে রাখতাম না, কারণ মা বাবা হাজার একটা প্রশ্ন করবে, আমি আমার পড়ার টেবিলে ওখানে রাখতাম। এবার এমন সিচুয়েশন তৈরি হলো, আমি ওনার ফটোটা টাঙানোর মতো সুযোগ পেলাম না, মানে এমনভাবে আমাদের বাড়ি শিফটিং চলতে থাকলো, জিনিসপত্র সব এদিকে ওদিকে, আমার পড়ার টেবিল আমি গোছাতে পর্যন্ত পারলাম না। যাই হোক, প্রেত পড়া মাথায় উঠলো, প্রেত করতেই পারিনি আমি। আমরা তখন আমার মাসির ছেলের সাথে কোনো একটা ওর পার্সোনাল প্রবলেম চলছিল, এবার আমার মা ঠিক করেছিল পরের বার তো পরীক্ষা দিতে গুয়াহাটি যেতেই হবে, আমার পরীক্ষার জন্য, আমার ভাইয়ের জন্য আমার মা কামাখ্যা মন্দিরে পুজো দেবেন। আমি জানি না, তুমি নেটে সার্চ করলেও দেখতে পাবে যে ওই দিনই ওটাই পড়ে, যে 25শে ডিসেম্বর ছিল কামাখ্যা মায়ের, 25শে ডিসেম্বর কি 24শে ডিসেম্বর কামাখ্যা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তারপরের দিন অস্বাভাবিক ভিড়। এবার ভালো কথা, মানে তখন আগের বার যখন গেছিলাম না, বায়োমেট্রিক করে লাইনে ঢুকাইনি, কুপন দেয় একটা মন্দিরে ঢোকার আগে, যদি কোনদিন তুমি গুয়াহাটি গিয়েও থাকো বা পুজো দিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে ওখানে ঢোকা মন্দিরে ঢোকার আগে একটা কুপন দেয়, সেই কুপনটা। হ্যাঁ, আরেকটা কথা বলি, এবার কাকতলীয় ভাবে বা কিভাবে হলো, আমার হলিডে হোমে পুরো মানে প্রথম থেকে শেষ অবধি আমার হলিডে হোম পুরো বুক হয়ে গেল। এবারও কিন্তু মণিপুরের স্টাফগুলো আমাদের হলিডে হোমেই রয়েছে, ওইখানেই রয়েছে, তা সত্ত্বেও এবার আমার পুরো কাকতলীয় ভাবে পুরো হলিডে হোমটা পেয়ে গেলাম, পুরো যতদিন থাকবো ততদিনই পেয়ে গেলাম। কারণ আমি ঠিক করেছিলাম যে যদি ওখানে না থাকতে হয় আমি ওই হোটেলে গিয়ে উঠবো যদি হলিডে হোম না পাই, কিন্তু আমি হলিডে হোমটা পেয়ে গেলাম। যাই হোক, এবার কামাখ্যা মন্দিরে অস্বাভাবিক ভিড়, বাবা লাইনে দাঁড়িয়েছে কুপন কাটার জন্য, কুপন কাটার জন্য দাঁড়িয়েছে। এবার মা বলছে কালকে তোর, পরের দিন আমার পরীক্ষা ছিল, মা বলছে পরের দিন তোর পরীক্ষা আর আজকে ছেড়ে দে, ঠাকুর ঠিক সব, ঠাকুর সব জানে, ঠাকুর ক্ষমা করে দেবে। বাবা লাইনে দাঁড়িয়েও বেরিয়ে এলো। আমার তখনই বোঝা উচিত ছিল এটা নর্মাল নয়, কারণ আমার মা যেই মানুষ, ওরকম অসুস্থ থাকা সত্ত্বেও মা কালীর ভোগ রান্না করে দিয়েছিল 3 বছর পর পর কালী পুজোর সময়, সে মানুষ ঠাকুরের লাইনে দাঁড়িয়ে বলছে যে তুই বেরিয়ে, বাবা বেরিয়ে চলে আসতে, পুজো দেওয়ার দরকার নেই, এটা স্বাভাবিক নয়। মানে স্বাভাবিকভাবে মা কথাটা বলতো না, সেটা আমার বোঝা উচিত ছিল যে কিছু তো একটা নেগেটিভ কাজ করছিল তখন। আমি বললাম ঠিক আছে বেরিয়ে চলে আসে তাহলে, আমি মানে মা বলছে সে ভালোর জন্যই বলবে, মানে সেদিন আমার জেদ ধরা উচিত ছিল, না আমি পুজোটা দিয়ে আজকে যাব, আমি জেদ ধরিনি, আমি বেরিয়ে চলে এলাম, মানে যেতে পারিনি সেদিন আর পুজো। ইনফ্যাক্ট প্রথমবার মার গর্ভগৃহে ঢুকে, মানে কামাখ্যা মার গর্ভগৃহে ঢুকে পুরো একবারে পুজো দিয়েছিলাম, গর্ভগৃহে তো ঢোকা দূরে থাক, মন্দিরের বাইরে থেকে দেখে জাস্ট মূর্তিটা দেখে দূর থেকে আমরা চলে আসতে হলো, পুজো দেওয়া তো দূরে থাক, ঘুরে ভেতরে ঢুকতেই পারলাম না আমরা। যথারীতি পরের দিন আমি পরীক্ষা দিতে বসলাম, পরীক্ষা দিতে বসার পর আমি জানি না আমাকে তখন কিসে ভর করলো, আমার মনে নেই আমি কি পরীক্ষা দিয়েছি, মানে আমি যেভাবে প্র্যাকটিস করেছিলাম, কিছু তো প্র্যাকটিস করে গেছিলাম, আমি সেই প্যাটার্নে লিখিনি, আমার মনে পড়ছে না আমি সেই প্যাটার্নে লিখেছি, কি লিখেছি আমি কিছু মনে নেই। লাস্ট পরীক্ষা, পরীক্ষাটা ছিল 1 ঘন্টা 40 মিনিট না 2 ঘন্টার মতো, লাস্ট 8 ঘন্টা আগে আমার হুশ ফিরলো, তখন 30টা মতো কোশ্চেন বাকি ছিল, আমি বুঝতে পারলাম যে আমার এই পরীক্ষাটা গেল, মানে আমি নিজের ঘরেই পরীক্ষাটা দিইনি। আমি পরে এসে ডাকেই বলেছি, মানে যে অফিস কলিগরা আমাকে, তো পরীক্ষার হলে আমি জাস্ট মনে আছে, মানে আমার মনে আছে পরীক্ষাটা 1 ঘন্টা 40 মিনিট কি 2 ঘন্টা ছিল, তো লাস্ট 8 ঘন্টা আগে আমার মানে হুশ ফেরে, মানে আমি জ্ঞানাত পরীক্ষা দিই লাস্ট 8 ঘন্টা, বাকি আমি প্রথম 1 থেকে 1.5 ঘন্টা আমি কি পরীক্ষা দিচ্ছি, আমার তখন মনে হয়েছিল যে আমি নিজে আর পরীক্ষা দিচ্ছি না, কারণ যেভাবে আমি ক্যালকুলেশন গুলো যেটুকু আমার হালকা হালকা মনে আছে, কিছু তো মনেই নেই, যেভাবে আমার হালকা হালকা মনে আছে আমি যেভাবে ক্যালকুলেশন করি আমি ওইভাবে করি না কখনো, আমি অন্যভাবে, আমার প্রসেসটাই অন্য, আমার তখন কিছু হয়েছিল আমি জানি না কি করেছি।
যাই হোক, সেই পরীক্ষাটা আমি ফেল করলাম, মানে আমার সিকিম থেকে বেরোনোর পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এবার যাই হোক, তারপর পরীক্ষাটা হওয়ার পর যে বাড়িতে এলাম এখন সেই বাড়ি সম্পূর্ণ ঠিক, বাড়িতে কোনো সমস্যা নেই। যে সমস্যাগুলো মানে যে সমস্যাগুলো নিয়ে ভুগছিলাম ওগুলো কিছু নেই এখন, আর কিচ্ছু নেই, সব চলে গেছে। আমার মানে ওই কদিনে আমার মা বাবার শরীরটা একটু খারাপ হয়েছিল, এখন সব নর্মাল, বাড়িরও কোনো সমস্যা নেই। এখন যে বাড়িতে উঠেছি সেই বাড়িতেও কোনো প্রবলেম হচ্ছে না। অদ্ভুতভাবে আমি তোমাকে যখন ঘটনাগুলো বললাম সেদিন থেকে কিছু কিছু মানে প্রবলেম যেগুলো আমার ইয়ে থেকে সিকিমে আসার আগে চলে গেছিল সেগুলো আবার দেখা দিয়েছে। এই হচ্ছে দীর্ঘ 16 বছরের মানে এখনো এর সাথে আমি যুদ্ধ করছি। তো বেসিক্যালি যেটা আমি বুঝলাম যে যদি এটা সেরকমই কোনো এন্টিটির কাজ হয়ে থাকে বা যেটাকে আমরা কোনো প্যারানর্মাল এন্টিটি বলে থাকি, তারই কোনো কাজ হয়ে থাকে, তাহলে সেই এন্টিটিটা কে? এটা একটা বিশাল বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি সেটাই বলছি যে এটা একটা বিশাল বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে সেই এন্টিটিটা কে আর তার উদ্দেশ্য বা ইন্টেনশন কি, এটাই আমাকে ভীষণ ভাবে ভাবাচ্ছিল। ইনফ্যাক্ট তুমি যখন আজকে ঘটনাটা বললে বা আমি যখন তোমার কাছে ডিরেক্ট শুনলাম, আমি একটাই কথা ভাবছিলাম যে মোটিভটা কি বা মোটিভটা কি হতে পারে বা কি কারণে এই ঘটনাগুলো ঘটছে। কারণ একটার পর একটা ঘটনা একটা ফ্যামিলির প্রত্যেকের সাথে কোথাও না কোথাও গিয়ে কানেক্ট হচ্ছে, তার ব্যাক স্টোরি তো কিছু থাকবে, কোথাও না কোথাও কিছু তো জড়িত আছে। আর সত্যি কথা বলতে আমার মা বাবার আমার মায়ের হ্যাঁ আর কতগুলো কথা তো আমি মিসই করে গেলাম এত ঘটনার মধ্যে। আমি যখন হোস্টেল থেকে বাড়ি ফিরি না, তখন মানে আমি দেখতাম হোস্টেল থেকে বাড়ি ফেরার পর মা বলতো কি যে আমার না জামা কাপড় গুলো আমি দেখছি আমি বাইরে মেলে দিয়েছি, হঠাৎ করে ছিঁড়ে গেছে। ইনফ্যাক্ট আমাকে আমার এই এই কথাটা তুমি আমাকে ইনস্টাগ্রামে লিখেছিলে, হ্যাঁ হ্যাঁ, জামা বা কাপড় শুকোতে দেওয়া থাকলে সেই কাপড় ছিঁড়ে যেত, ছিঁড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমাকে যখন এই সমস্ত আমার সাথে হোস্টেলে থাকাকালীন ঘটনাগুলো ঘটেছিল, আমার বন্ধুরা বলেছিল তুই কখনো ছেঁড়া জামা কাপড় আর পোড়া জামা কাপড় পরবি না। তো মানে হালকা অনেক সময় পড়ে যায় না, আগুন লেগে গেল, জাস্ট সেটাই পরে ফেললাম। তো আমার সঙ্গে এমন হয়েছিল যে আমি হোস্টেল থেকে বাড়ি ফেরার পর মানে যখন আমার ডিপ্লোমা শেষ হয়ে গেল আমি বাড়িতে এলাম, তখন প্রায়ই আমি দেখছি আমার জামা কাপড় আমি খুঁজে পাচ্ছি না, আর তখন আমাকে ছেঁড়া জামা কাপড়ই পরতে হতো পুরনো। মানে নিজের জামা কাপড় নিজেই খুঁজে পাচ্ছিল না? না খুঁজে মানে যেরকম আমি চশমা মাধ্যমিক পরীক্ষার সময় বললাম চশমা দু একটা জিনিসপত্র খুঁজে পাচ্ছি না, সেরকম খুঁজে পাচ্ছি না। মাও তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছি না কোথায় গেছে কোথায় গেছে। আর বেশিরভাগ সময় ইনার গার্মেন্টস গুলোই এরকম হতো, আর সেই সময় আমাকে ছেঁড়া জামা কাপড় গুলো পরতে হতো। তো এখনো কি একইভাবে এই ঘটনাগুলো ঘটে চলেছে? না, আমার কলকাতার বাড়ি ছেড়ে দেওয়ার পর এই ঘটনাগুলো এখন আর ঘটছে না। কিন্তু অদ্ভুত ভাবে ওই 3 মাস আমি জানি না কি হয়েছিল, ওই 3 মাস আমি এরকম পাগলামো করেছি, কারোর সাথে ডিসকাস কি করবো, আমি নিজেই তখন পাগল হয়ে গেছিলাম। আমি সত্যি কথা বলছি আমি নিজে তখন পাগল হয়ে গেছিলাম। তো এখন আর এসব গুলো কিছু ঘটছে না, কিন্তু এখন যখন ভালো কিছু হতে যাচ্ছে তার আগে সেরকম উৎপাত শুরু হচ্ছে। তো তুমি কি এই চিন্তাটা করেছো যে এই জিনিসটা থেকে বেরোবে কি করে? করেছি, কিন্তু মানে সত্যি ওই জন্যই আমি তোমাকে মেসেজ করেছিলাম না যে তুমি তোমার কাছে কি কোনো সলিউশন আছে বা তুমি কি বুঝতে পারছো কি কি হচ্ছে বা কেন হচ্ছে, বা তোমার কি এমন কাউকে জানা আছে যে সে বুঝতে পারছে কিনা, যে মানে শুনলে সব বুঝতে পারবে যে এটা কেন হচ্ছে। দেখো একটা কথা বলতে পারি যে আমি হয়তো কন্ট্যাক্ট তোমায় দিয়ে দিতে পারি, কন্ট্যাক্ট নাম্বার তোমার সাথে শেয়ার করতে পারি, যাকে তুমি বললে হয়তো সে বুঝতে পারে বা তার সাথে তুমি দেখা করলে হয়তো সে বুঝতে পারবে, সে হয়তো কোনো সলিউশন খুঁজে পারবে। বাট আজকে প্রথম এমন একটা ঘটনা শুনলাম যে ঘটনাটা শুনে আমি নিজে আইডেন্টিফাই করতে পারলাম না এখনো অবধি যে ঘটনাটার সূত্রপাতটা কোথায়, বা যে যদি কেউ থেকেও থাকে এর পেছনে তাহলে সেটা কে বা তার মোটিভ কি বা তার উদ্দেশ্য কি, এটা সত্যি আমি এখনো অবধি বুঝতে পারছি না। ভীষণ অদ্ভুত লাগলো আজকের ঘটনাটা, মানে আমি এতদিন পর বলবো না হয়তো ফার্স্ট টাইম বা প্রথমবার আমি এরকম একটা ঘটনা শুনলাম যে ঘটনাটা আমার কাছে ভীষণ
মানে ভীষণ অদ্ভুত লাগলো, আর অনেকগুলো প্রশ্ন কিন্তু আমার মধ্যে জাগিয়ে দিল এই ঘটনাটা। হয়তো যারা শুনবে আজকের এপিসোডটা, তারা হয়তো আমার মতনই একই রকম ফিল করতে পারবে, একই রকম অনুভূতি তাদের মধ্যেও কাজ করবে, হয়তো তাদের মনের মধ্যেও অনেক রকম প্রশ্ন আসবে আজকের ঘটনাটা শুনতে শুনতে। তো আমি এক্সপেক্ট করব এটাই যে তুমি তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরে আসো, নর্মালি নিজের লাইফটা আর পাঁচটা মানুষের মতোই কাটাতে পারো, যাতে তার জন্য অবশ্যই প্রে করব। আর আমি আমার চেনাশোনা যে দু একজন রয়েছে যারা এই সমস্ত ব্যাপারগুলো ডিল করে বা এই সমস্ত প্রবলেমগুলো সলিউশন বের করে, তাদের নাম্বার আমি তোমাকে শেয়ার করে দেবো, তোমার সাথে শেয়ার করে দেবো, তোমাকে আমি ইনস্টাগ্রামের কিছুক্ষণ পরেই নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় বার করে গল্প লাগছে, মানে প্রথম কারোর সাথে আমি শেয়ার করি, কারণ আমি এগুলো ফ্যামিলির সবাইকে বলতে পারি না। অবভিয়াসলি বললে অন্য কোনো রেসপন্স আসতে পারে, মা বাবাকেও মাকে তো বলতেই পারবো না, কারণ জানি মা বাবা সেই নিয়ে ভাবা শুরু করবে। কিন্তু আমি জানি যে আমি এতদিন ধরে মানে চতুর্দিক থেকে দেখে আমি কি ফেস করেছি, তো বলে হালকা লাগছে আমার অনেকটা। স্বাভাবিক, কারণ কাউকে না কাউকে তো শুনতে হবে ঘটনাগুলো, মানুষের লাইফে যে কত কি ঘটে সেটা হয়তো এই ঘোষলি কল রেকর্ডিং সিরিজ না করলে আমি নিজেও জানতে পারতাম না। তো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ যে নিজের সময় বার করে গল্প বলার ঘোষলি কল রেকর্ডিং সিরিজে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ ঠিক আছে, আজকে কল রেকর্ডিংটা এখানেই শেষ করছি। হ্যাঁ থ্যাংক ইউ। Spotify Originals Horror Podcast। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে অবশ্যই জানিও। যদি আজকের ঘটনাটা শুনে ভয় পেয়ে থাকো সেটা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার বাটন প্রেস করতে ভুলো না। যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকে ফলো করে দিও। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকে নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি, আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।